অ্যান্ড্রয়েড বাংলা টিপসে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। গর্ভবতী মহিলাদের জন্য সুখবর, এই অ্যান্ড্রয়েড ফোনই বলে দিবে আপনার গর্ভের সন্তান কেমন আছে, বা আপনি পরেও জানতে পারেন আপনার গর্ভের সন্তানটি কেমন আছে, কি অবস্থায় আছে, কতটুক সাইজে আছে। গর্ভবতী অবস্থায় আপনার প্রতিদিনের দায়িত্ব এবং কর্তব্য কি, আপনার কি কি খাওয়া প্রয়োজন, আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন কতটুকু হওয়া প্রয়োজন, আপনার মনের অনেক প্রশ্নই দেওয়া আছে এই একটি অ্যাপসের মাধ্যমে। ইমার্জেন্সিতে আপনাদের কি করতে হবে, আপনার প্রায় মনের অনেক প্রশ্নের উত্তরই দেওয়া আছে একটি অ্যাপ্লিকেশনে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমরা অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে প্রথমে বাংলাতে লিখব মা, তারপর আবার ইংলিশে লিখতে হবে মা, এম এ মা। এই দেখেন অ্যাপসটি চলে আসছে। তো অ্যাপসটি নতুন একটি অ্যাপস। তো আপনি এই অ্যাপসটি ইনস্টল করলে বুঝতে পারবেন এটার কতটুকু সুবিধা। তো ইনস্টলে ক্লিক করেন। ইনস্টলে ক্লিক করার পরে এটি ডাউনলোড হচ্ছে, অপেক্ষা করবেন অনুগ্রহ করে। ডাউনলোড কমপ্লিট, ইনস্টলিং হচ্ছে। তো আপনার ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পরে একটু লোডিং হয় ইনস্টল হওয়ার সময়। তো এখন আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে দেখেন গর্ভবতী একটি মহিলা আপনার সামনে এসে পড়েছে। তো আপনাকে স্বাগতম জানাচ্ছে, আপনি পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি জিনিস বলতেছে তারা, তারিখ বদলানোর বদলাতে এখানে টাইপ করুন। যেমন এখানে লিখতে বলতেছে তারা শেষ মাসিকের প্রথম দিন। তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন শেষ মাসিকের প্রথম দিন। তো আপনি গত মাসের যেমন জুন মাসের 15 তারিখ দিয়ে দেন। দেওয়ার পর আপনি আবার পরবর্তীতে ক্লিক করুন। যেমন এখানে দেখাচ্ছে আপনার মিনসের শেষ সপ্তাহ শেষ তারিখ দেওয়ার সময়, এখানে আবার পরবর্তীতে দেখাচ্ছে প্রসবের সম্ভাব্য তারিখ। তো আপনার ওই তারিখে যেহেতু মিনসটা হয়েছে শেষ মিনস, তো প্রসবের শেষ তারিখটা কিন্তু আপনাকে প্রথমে দেখিয়ে দিচ্ছে যে কত তারিখে প্রসব হতে পারে। তো আপনি আবারই পরবর্তীতে ক্লিক করুন। ক্লিক করার পর এখন দেখাচ্ছে এখন চলছে 4 সপ্তাহ 2 দিন, বাকি রয়েছে 35 সপ্তাহ 5 দিন, মানে 250 দিন। সংরক্ষণ করে রাখুন এবং পরবর্তী সংরক্ষণে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনাকে অনেক কিছু দেখাচ্ছে। তো আপনি এগুলো পড়তেও পারেন নাও পড়তে পারেন। তো আপনি রাজি আসিতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখন আপনাকে সব কিছু শিখিয়ে দেবে এই অ্যাপসটি কীভাবে আপনি ইউজ করবেন। যেমন টিপসে ক্লিক করলে কী হবে এটা শিখিয়ে দিচ্ছে। তো এক নজর আপনাকে এখন বলছে, যেমন 4 সপ্তাহ 2 দিন অবস্থায় আপনার সন্তানটি কেমন আছে। তো আপনি যদি শুনতে চান তাহলে এখানে মাইক স্পিকার মাইকের মতো চিহ্ন আছে, তো আপনারা এখানে ক্লিক করবেন, শুনতে পারবেন। বিস্তারিত জানতে আপনি এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সন্তানের যেহেতু 4 সপ্তাহ চলে গেছে, এখন আপনার সন্তান 5ম সপ্তাহে আছে। তো 5ম সপ্তাহে আপনার সন্তানের শিশুর পরিবর্তনসমূহ, মায়ের পরিবর্তনসমূহ, সাধারণ লক্ষণসমূহ, সাধারণ নির্দেশসমূহ, এরকমভাবে প্রতিটা সপ্তাহ আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন আপনার সন্তানটা কীভাবে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তারপর আপনারা ব্যাগে আসতে পারেন। ব্যাগে আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে ইমার্জেন্সিতে কী করতে হবে, দায়িত্ব আপনার দায়িত্ব কী কী, খাবার কী কী খাইতে হবে আপনার, এছাড়া ওজন আপনার উচ্চতা অনুযায়ী কত হবে, বাচ্চার ওজন কত হইতেছে নোট করে রাখতে পারেন, আপনাদের বর্তমান অনুভূতিগুলো, যেমন এই যে নোটে ক্লিক করে তুলে আপনি দেখতে পারতেছেন। টিপস, আপনার গুরুত্বপূর্ণ নোট ও শারীরিক লক্ষণসমূহ সংরক্ষণ করে রাখুন। আপনার কোন তারিখে কী কী লক্ষণ, কেমন অনুভূতি হচ্ছে, এটা এখানে নোট করে রাখতে পারেন। এছাড়াও জিজ্ঞাসা, আপনার মনের যত রকম জিজ্ঞাসা আছে দেখেন এখানে প্রায় অনেকগুলার উত্তর দেওয়াই আছে। এর ভিতরে আপনার সকল মনের আপনার যত প্রশ্ন আছে এখানে আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন। এই পর্যন্ত ছিল স্ক্রিন ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তী ভিডিওগুলো কেমন পেতে চান। এছাড়া আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ফেসবুক লিংক দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন। এছাড়া আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন, অ্যান্ড্রয়েড বাংলা টিপস নামে একটি ফেসবুক পেজ আছে, এটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন। ধন্যবাদ। We'll be right back.